আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। সকলকে স্বাগত জানাই সৌভাগ্য দিশা অনুষ্ঠানে, এবং সমস্ত দর্শক বন্ধুরা যারাই অনুষ্ঠানের অপেক্ষাতে থাকেন, যারা নিয়মিতভাবে অনুষ্ঠান ফলো করেন, তারা প্রত্যেকে জানেন যে শিক্ষামূলক অনুষ্ঠানের নামই হলো সৌভাগ্য দিশা অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাওয়ার বা পৌঁছে দেওয়ার আমাদের টার্গেট একটাই, যে প্রচুর মানুষ এমন আছেন যারা সন্তানকে নিয়ে, যারা নিজেদেরকে নিয়ে, নিজেদের নানান প্রবলেম নিয়ে হয়তো বুঝে উঠতে পারেন না যে কার কাছে যাবেন, কোথায় যাবেন, কি করবেন। তাদের সকলের জন্য কিন্তু, তাদের প্রত্যেকের সঙ্গে সবসময় যিনি থাকতে চান বা থাকেন, তিনি রয়েছেন আজকের এই অনুষ্ঠানেও। দর্শক বন্ধুদের মধ্যে প্রথমেই যে কথাটি আমরা আজকে আলোচনার মাধ্যমে চেষ্টা করব জানাতে, সেটি হলো যে এই অনুষ্ঠান যার নাম সৌভাগ্য দিশা, যা বিভিন্নভাবে আপনাকে সাহায্য মানে জন্য রেডি থাকে, সেখানে এডুকেশন নিয়ে আজকে আমাদের প্রসঙ্গ বা টপিক থাকছে, যেখানে আপনারা জানতে পারবেন আপনার বাড়ির সন্তানটি, সে যদি পড়াশোনার প্রতি এখন অবাধ্য, অমনোযোগী এবং প্রচণ্ডভাবে বহির্মুখী একটা প্রবণতা তার মধ্যে কাজ করে বা করছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কি করে আপনি তাকে বাধ্য করবেন, সেই কথা আমরা যার কাছে জানবো, যিনি ক্যারিয়ার স্পেশালিস্ট, এডুকেশন স্পেশালিস্ট, কিংবা বলতে পারি ফ্যামিলি অথবা যে কোনো ক্ষেত্রে আমরা যাকে স্পেশালিস্ট বলে জেনে থাকি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে, তিনি আছেন আমাদের সঙ্গে, অর্থাৎ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং আলোচনা দুটোই এগিয়ে নিয়ে যাবো। সঙ্গে থাকছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা। স্বাগত আপনাকে দেবাশিস। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আপনারা প্রত্যেকে ভালো আছেন। 2020 সাল আপনাদের সকলের ভালো যাক, মা সর্বমঙ্গলার কৃপায় সবাই ভালো থাকুন, এবং ভালো থাকতে যে হবে আমাদের এই জগৎ সংসারে, স্ত্রী পুত্র পরিবার নিয়ে, সকলকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে সকলকে ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্য দিশার অনুষ্ঠান। যারা বিগত দিনে বহুদিন ধরে সৌভাগ্য দিশার অনুষ্ঠান আপনারা ফলো করে বিভিন্ন চেম্বারে আপনারা যোগাযোগ রেখেছেন কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা চেম্বারে প্রত্যেক মানুষ আপনারা কাজ পেয়েছেন, এবং সেখানে সমস্ত প্রতিকারের মাধ্যমে, আপনারা গ্যারান্টি সহ প্রতিকারের মাধ্যমে আপনার জীবনে সাকসেস দিতে পেরেছি। এই যে সাকসেস দিতে পারা, আজকে দেবাশিসদার হাত ধরে বহু মানুষ, অনেকে আইপিএস অফিসার, অনেকে হয়তো পার্টির কোনো ভালো কর্মকর্ণধার, অথবা তার কর্পোরেশনের চাকরি বা রেলের চাকরি বা বিভিন্ন একটা বিভিন্ন জায়গাতে আপনারা কাজে লাগাতে পারেছেন আপনার সন্তান সন্ততির ক্যারিয়ারের কাজে। তো সেখানে বহু মানুষ যারা দেবাশিসদাকে বিশ্বাস করেন, সে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, মালদা, শিলিগুড়ি, গড়িহাট, কালীঘাট, ব্যারাকপুর, বালি, বারাসাত, এখন ডালনব, আপনারা বহু জায়গায় দেবাশিসদাকে পেয়েছেন। একটি কথা আপনাদের বলবো, প্রথমেই প্রশ্ন রাখবো একটি কথা, যে আপনারা যদি 25 ইয়ার্স আগে দেখিয়েছেন বা 59 ইয়ার্স আগে দেখিয়েছেন, আপনার সন্তানের ক্যারিয়ারের জন্য এসছেন বা আপনার পারিবারিক সমস্যার জন্য এসছেন, যে কোনো সমস্যার জন্য এসছেন, কাজ পাননি, যদি এরকম কোনো প্রমাণ আপনার কাছ থেকে থাকে, দয়া করে অনলাইনে জানাবেন বা চেম্বারে এসে বলবেন, আপনার অর্থ আপনি জান পেয়ে যাবেন। কারণ ডক্টর দেবাশিস শাস্ত্রী অ্যাজ এ ভেরি সিম্পল ম্যান, যারা বংশ পরম্পরায় কাজ দিয়েছেন বা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিফিকেশন করেছেন, পিএইচডি করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল করে দিতে পারেন, এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। তাই আজকের বন্ধু, আজকের যে লাইভ ফোন অনুষ্ঠান, আজকের আপনার অবাধ্য সন্তান বা মনসংযোগ যারা হারিয়ে ফেলছেন, আর কদিন বাদেই আমাদের বহু রকমের এক্সাম রয়েছে, বহু বিভিন্ন শ্রেণীর এক্সাম রয়েছে, কীভাবে আপনার এক্সামে সাকসেস হবেন। যেমন গেল বছরে যারা এসেছিলেন তারা সারা ওয়েস্ট বেঙ্গলে 28টা স্টার মার্ক পেয়েছেন বা কেউ জয়েন্টে ভালো জায়গায় চান্স পেয়েছেন, বহু জায়গায় সেভাবে করেছেন। কারণ একটা হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং যদি সঠিকভাবে করা না যাবে তাহলে আপনার প্রতিকারও সঠিকভাবে করা যাবে না। যারা আন্দাজে ট্রিটমেন্ট করেছেন বা আন্দাজে যারা প্রতিকার করেছেন তারা কোনো কাজ আপনারা পাননি, যারা পাননি কাজ তাদেরও বলবো অলওয়েজ ওয়েলকাম,
একবারের জন্য চেষ্টা করবেন চেম্বারে আসার জন্য, আপনার সমস্যা সমাধান আপনি নিয়ে যান, এটাই হচ্ছে ডক্টর দেবাশীষ আজ। একেবারে তাই, জেনে নেবো ফোনে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি পান্ডুয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার স্যার। আমার নাম অমৃতা দাস, আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, জন্ম তারিখ টাইম? আমার জন্ম তারিখ হচ্ছে 13/3/1992। টাইমটা বলুন। টাইম 11:25। সকাল? এই আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান শ্রীরামপুর। আচ্ছা, বিকেল কটা? রাত 11:25। বিকেল নয়, বিকেল নয়, সকাল 11:25। সকাল, সেটাই জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আপনার জিজ্ঞাসা প্রশ্নটা কি? আমার, আমি একটু দাঁড়াতে চাইছি, মানে একটু কি করতে চাইছি, কি করতে পারবো, আমি তো আর্থিক উপার্জন করতে পারবো, কি ধরনের কাজ আমার জন্য প্রযোজ্য, আমি একটুই দাঁড়াতে চাইছি। পরামর্শ কখনো কি প্রয়োজন পড়েছে এর আগে নেওয়ার? এর আগে কোনোদিনও কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়েছে? না, আমি প্রোটোকল ফলো করে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু লাগেনি, কিন্তু আমি সেরকম কাউকে দেখাইনি যে মানে আমাকে গাইড করবে। যেরকম কখনো ভালো লাগলো কেন, এই অনুষ্ঠানটা ভালো লাগছে কেন? আমার দাদার কথাবার্তা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর গাইড করেন উনি। অনুকরণ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যাই আপনার জীবনে, কোনো কিছু না বললেও আপনি জানতে পারবেন। জীবনের নারী নক্ষত্র সবটাই বলে দেওয়া সম্ভব, আর যে মানুষটি বলে দিতে পারেন সে মানুষটি গ্যারান্টি সহকারে আপনার সারিয়ে দেওয়াও সম্ভব। আপনার জীবনে প্রত্যাশিত জীবন, যেটা স্বপ্ন মানুষের থাকতে পারে, সে সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোও কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত করে দেওয়া সম্ভব। কারণ ভগবান আপনাকে যে মানব জন্ম যারা পেয়েছেন, ভগবান যারা আপনাদের মানব জন্ম দিয়েছেন, তাদের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠালা চাকরি বিজনেস উচ্চশিক্ষা সবটাই ভগবান লিখে দিয়েছেন। কোনো গ্রহগত অবস্ট্রাকশানে সেই জায়গাটা ডিস্টারবেন্স হয়তো আশা পূর্ণ হয় না বা হয়তো সফল হয় না, সেই জায়গায় একজন অভিজ্ঞ মানুষের দরকার, তবেই আপনি সেই জায়গাটা সাকসেস পেতে পারেন। 13/3/1992 এটা ছিল শুক্রবার। 13/3/1992 শুক্রবার ছিল, সকাল 11:25 জন্ম আপনার শ্রীরামপুরে জন্ম। আদ্রা নক্ষত্র মিথুন রাশি, মিথুন লগ্ন। আপনি রাশির লগ্ন জানেন? আদ্রা নক্ষত্র মিথুন রাশি, মিথুন লগ্ন, নবমী কৃষ্ণ নবমী শুক্লপক্ষে জন্ম আপনার নরগণ। আরেকটি কথা আপনাকে বলবো, আপনার উচ্চশিক্ষা কমপ্লিট হয়েছে নাকি কমপ্লিট হয়নি? আপনি কিন্তু উচ্চশিক্ষাটাই তুলে ধরলেন, আমরা কিন্তু জানতামও না যে ওনার হায়ার স্টাডিজ আদৌ হয়েছে। কারণ হায়ার স্টাডি হবে না, একটা কারণ হচ্ছে হায়ার স্টাডি হবে না, এই কারণের জন্য তার যে অষ্টম স্থান আছে সেখানে শনিমঙ্গল যোগ রয়েছে, যে আর কারণের জন্য সেখানে কিন্তু তার উচ্চশিক্ষাটা কমপ্লিট হবে না। যেমন চতুর্থ স্থান, ষষ্ঠ স্থান বা অষ্টম স্থান বা দশম স্থানে যদি অশুভ গ্রহের অবস্ট্রাকশন থাকে তাহলে সেখানে কিন্তু উচ্চশিক্ষা হয় না। যে চেষ্টা করে যত সময় পর্যন্ত তার সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত তার উচ্চশিক্ষা হবে না, এবং সেটাই তিনি বললেন। হ্যাঁ, আপনার হয়নি, এটা হচ্ছে, দেখুন আপনার যা যা জীবনে হয়েছে সবটাই আপনাকে বলে দেবো। এবারে দেখুন, আপনি খুব ডিপ্রেশনে ভোগেন সবসময়, আপনার জীবনে নাম্বার 2 নাম্বার 3 আপনার প্রেম ভালোবাসা হয়েছিল জীবনে, যেটা ডিসকানেক্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। সেটা কতবার হয়েছে? একবারই হয়েছে, কিন্তু এটা পাওয়া যাচ্ছে একাধিকবার। আপনি খুব ভালো মানুষ, মানুষকে মানুষ আপনাকে ভুল বুঝিয়ে হয়তো প্রচারণায় পড়ে আপনাকে করতে চাই, কিন্তু প্রতারিত হবে না। আপনার বিবাহ সমস্যা আছে, আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ আমার বিবাহ হয়েছে। কিন্তু দাম্পত্য অশান্তিতে ভুগছেন আপনি?
হ্যাঁ, আমি খুব ভুগেছি গত 2 বছর। হয়তো মানে কিছুদিন যাবত আমি ভালো আছি, হয়তো 1 সপ্তাহ হয়তো আমি ভালো আছি, কিন্তু আমি গত 2 বছর যাবত ভীষণ ভীষণ সাফার করেছি। এবং দাম্পত্য সমস্যায় আপনি ভুগছেন, কিন্তু আপনি জেনে নিন ম্যাডাম, কিছু মনে করবেন না, দেবাশীদা যেটা বলে দেন সেটা একদম পারফেক্ট। আগামী দিনে কিন্তু আপনার দাম্পত্য বিচ্ছেদের যোগ রয়েছে, অর্থাৎ হাজবেন্ডের সঙ্গে ডিটাচ হওয়া। এই জায়গাটাকে আপনি একটু সঠিকভাবে চিন্তা ভাবনা করুন, কারণ যেখানে শনিমঙ্গল যোগটি রয়েছে তার সঙ্গেই তার রয়েছে দারিদ্র যোগ, দুটোই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে খুবই ভয়ানক যোগ। এবং মাঝে মাঝে এরকম কিছু আপনার মনে হয় যে আপনি কিছু খেয়ে মারা যান, বা কিছু একটা অঘটন ঘটান, বা সবসময় মনের ভিতরে একটা নেগেটিভিটি এরকম কিছু তৈরি হয়? আচ্ছা আপনার দেখুন, আপনি একটা কথা বলুন, আপনি একটা কথা বলুন, আপনার জীবনের যে অধ্যায়গুলো শুধু আপনারই জানা, সেই জায়গাগুলো আজকে দেবাশিসদা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন, কোনো জায়গায় কি কোনো কিছু আপনার মনে হচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, নাকি যে কটি কথা বলেছেন? ঠিকই বলেছেন, উনি যা যা বলেছেন সবটাই ঠিক একদম। তাহলে কি আপনার মনে হচ্ছে না যে এটার কিছু একটা সলিউশন বের করা উচিত? হ্যাঁ একদম, যদি আগামী দিনে আপনার শরীর এবং আপনার দাম্পত্য জীবন যদি সুখে করতে চান, তাহলে একবারের জন্য ডালনাপ বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা চেম্বারে আপনি চলে আসতে পারেন। আপনার জীবনে আমি কথা দিচ্ছি, জীবনে যাদেরই কাজ দিয়েছি, হাজার হাজার মানুষের কাজ দিয়েছি, সেটা সবটাই গ্যারান্টি সহকারে কাজ। উইদিন 3 থেকে 4 মান্থের মধ্যে আপনার দেখবেন আপনার দাম্পত্য সমস্যা থাকবে না, আপনার যে রোগবাদী লেগে থাকে একটার পর একটা সেটা থাকবে না, পারিবারিক অশান্তির যোগ এবং ফিনান্সিয়াল জায়গায় ঠিক থাকছে না সেই জায়গাটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, সম্ভব হলে একবার চলে আসবেন, আপনার সামর্থ্যর মধ্যে আপনি ওখানে সৌভাগ্যদের সাথে আপনি পেয়ে যাবেন। আপনি কাটোয়া থেকে কিভাবে আসবেন, কাটোয়া থেকে আপনি বালি হল্টে নামবেন বা বালি স্টেশনে নামবেন, সেখান থেকে ডালনাপ চেম্বারে চলে আসবেন, ওখান থেকে অটো বা টোটো বা সঙ্গে একদম কাছাকাছি আপনি ডালনাপ থেকে মানে বালি থেকে চলে আসতে পারবেন, একদম দক্ষিণেশ্বর, আগে দক্ষিণেশ্বর তারপরে হচ্ছে ডালনাপ, ডালনাপে আপনি যোগাযোগ করতে পারবেন। কেমন? ভালো থাকুন, নমস্কার। দেবাশীদের কাছে এসে মানুষ কি পেয়েছেন নিশ্চয়ই দেখাবো। দেখুন দেবাশীদের যে বলেন গ্যারান্টি সহ কাজ, কাকে গ্যারান্টি সহ কাজ বলে সেটা আপনারা দেখে নিন। জীবনে যত কাজ দিয়েছি সবটাই গ্যারান্টি সহকারে কাজ, সেটা দেখতে থাকুন। আপনার সন্তান কিভাবে তার ক্যারিয়ার তৈরি করবে দেখতে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, আমার অশান্তি চলছিল সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আমার থেকে? হ্যাঁ, আগের থেকে অনেকটা উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে, অনেক জায়গায় করেছি, সেরকম সুফল পাইনি। তারপরে ডাক শাস্ত্রী এতে এসে আমরা অনেকটাই, 1 মাস হলো, অনেকটাই উপকার। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন? যে কিভাবে মানুষ সমস্যার সমাধানের সন্ধান পেয়েছেন, সে সমস্যার নাম যাই হোক না কেন, কারুর শিক্ষা, কারুর প্রফেশন, কারুর আবার দাম্পত্য অসুবিধা, তাহলে এই সমস্যাগুলো নিয়ে আপনারা চলছেন, কিন্তু এই সমস্যাগুলোর যে সমাধান করবার একটা একটা উপায় রয়েছে, সেই উপায়ের মধ্যে একটা বিরাট উপায়ের নাম কিন্তু দেবাশীষ শাস্ত্রী। মানুষ বলেন যে অর্থের কারণে সমাধান করাবো কিভাবে, কিন্তু সাধ্যের মধ্যেও সুলভ মূল্যে কিভাবে গ্যারেন্টি সহ আপনি প্রতিকার প্রতিবিধান পেতে পারেন, সেইটা দেখতেও কিন্তু আপনার আসা দরকার সৌভাগ্য দিশা চেম্বারে।
দর্শক বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে রাখছি যে প্রত্যেক শনিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা ডানলপ বিক্রম এসি মার্কেটে তার নিজস্ব চেম্বার, যার নাম সৌভাগ্য দিশা চেম্বার। এছাড়াও বাইরের চেম্বারগুলোর মধ্যে যেমন পাচ্ছেন মেচেদায় 6 জানুয়ারি, তারাপীঠে 7 জানুয়ারি, পাচ্ছেন বাঁকুড়ায় 13 জানুয়ারি, 14 জানুয়ারি পাচ্ছেন আসানসোল, 20 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, 21 তারিখ পাচ্ছেন মালদা। কলকাতা চেম্বারের মধ্যে শুক্রবার পেয়ে যাবেন কালীঘাট চেম্বারে, এছাড়া 27 জানুয়ারি পেয়ে যাবেন আগরতলায়। তো একাধিক চেম্বার সেখানে রয়েছে, যেখানে বুকিং করে তারপর পৌঁছন। এবং এরই মধ্যে জেনে নেব ফোনে কে রয়েছেন। নমস্কার। আর জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট। ওকে, কি প্রশ্ন আপনার? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাইছেন। আজকে অনুষ্ঠানটা কতক্ষণ দেখছেন? হ্যাঁ দেখছি। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। মেয়ের ব্যাপারে তো আপনি যেটা জানেন সেটা আপনিই জানেন, কিন্তু মেয়ের সম্পর্কে এমন কিছু বিষয় রয়েছে যে সব মানে কথা একমাত্র দেবাশীষ শাস্ত্রী আপনাকে জানাতে পারেন। তাহলে চলুন এবার জেনে নিন সেটা। আচ্ছা, এবারে আপনাকে বলবো যে আপনি রামপুরহাট থেকে বলছেন? হ্যাঁ। 25 অক্টোবর 1998 রবিবার ছিল। হ্যাঁ। সকাল 10:25 জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, পঞ্চমী শুক্লপক্ষে জন্ম। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? আর একবার বলি, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন জানা আছে। তো বিষয়টা হচ্ছে আপনার মেয়ের হচ্ছে রাক্ষসগণ বা দেবাড়িগণ, এটা হচ্ছে আপনার গণ। এই যে আরেকটি জিনিস এটা বলবো যে আপনার মেয়ে পড়াশোনা কি ছেড়ে দিয়েছেন না করছেন? না করছে। পড়াশোনা করছেন? কোন ক্লাসে পড়াশোনা করছেন? এমএ করছে। হ্যাঁ এমএ করছে। এমএ করছে, কিন্তু পড়াশোনার জায়গায় তার ডিস্টারবেন্স একাধিক বাধা বিঘ্ন হচ্ছে? এখন বাধা হয়নি, এখন পড়াশোনা করছে তো। হ্যাঁ, আচ্ছা যেটা আমি বলছি আপনি দেখুন, আপনার মেয়ে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনার রেজাল্ট তার ভালো হয় না, মিশ্র ফল অর্থাৎ মিডিয়াম ক্লাসে তার রেজাল্ট হচ্ছে, যে রেজাল্ট খুব ভালো হ্যাঁ হয় না। এবং আপনার মেয়ের কিন্তু শরীর ভালো যায় না। আপনার মেয়ের শরীরে কিছু না কিছু প্রবলেম লেগে থাকে। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ। এবং মাঝে মাঝে মেয়ে টেম্পেড হয়ে যায় বা আপনাদের সঙ্গে রিলেশন আউট হয়ে যায়, এরকম কিছু ঘটে? আপনারা যদি বিবাহের জন্য চেষ্টা করবেন সেখানে কিন্তু তার প্রবলেম হবে, যেহেতু এই অঙ্গারী যোগটা খুব খারাপ যোগ। এবং আরো একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে একাদশ স্থানে কিন্তু তার দারিদ্র যোগ রয়েছে। এই যে কারণের জন্য আপনার সন্তানটি আজকের চাকরি বা এমএ পাস করুক বা যেই পাস করুক বা উচ্চশিক্ষা যতটাই করবে তার চাকরির জায়গায় প্রবলেম হবে। আপনি যে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, দেখবেন যে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে 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 ফেড আপ হয়ে যাচ্ছে কিন্তু তার চাকরিটা হচ্ছে না। তো এই যে বিষয়টা, যদি সম্ভব হয় একবার 7 তারিখে তারাপীঠ চেম্বার রয়েছে, সম্ভব হলে একবার যোগাযোগ করবেন উইদিন 4 মান্থ, 4 মাসের পরে দেখবেন যে আপনার মেয়ের এই বাধা বিঘ্ন এবং শরীর খারাপ যত রকমের কঠিন ব্যাধি থাকুক না কেন সবটাই ঠিক হয়ে গেছে এবং তার চাকরির যোগ আসছে বা বিবাহ সমস্যা মিটে গেছে। কেমন? সম্ভব হলে একবার যোগাযোগ করবেন, কারণ এই যোগটা ভালো নয়। এই যোগটাকে যত আপনি স্প্রে করবেন, এমএ পাস করছে মানে এমএ পড়ছে, অনেকটা বয়স হয়েছে, কিন্তু যত আপনি স্প্রে করবেন মা জিই রাখবেন ততই কিন্তু আপনার মেয়ের আস্তে আস্তে শরীর খারাপ থেকে শুরু করে তার কর্মযোগ পর্যন্ত খারাপ হবে। কেমন? একবার যোগাযোগ করুন তারাপীঠ চেম্বারে, দেখবেন গ্যারান্টি সহকারে কাজ পেয়ে যাবেন। দেবাশীষ যা করেন সবটাই গ্যারান্টি সহকারে। ঠিক আছে দেখব। ঠিক আছে, ভালো থাকুন দিদি। একদমই তাই। আমরা দর্শকদেরকে বলে দেব যে দেখা দেখি তো চলতেই থাকবে, কিন্তু দেখা গেল যে দেখতে দেখতে আর ফোনে যে কোনো অনুষ্ঠানে জানতে জানতে আপনি আপনার সমস্যাটাকে কিন্তু সেই একই জায়গায় দাঁড় করিয়ে রেখে দিলেন। উদ্দেশ্য কিন্তু সেটা হওয়া উচিত নয়। উদ্দেশ্য কি, যেখানে আপনি ঠিকভাবে জেনে নিচ্ছেন যে হ্যাঁ এই 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 বিষয় রয়েছে, তাহলে এবারে করা দরকার সেটার কিছু নির্দিষ্ট সলিউশন।
আর সেটার জন্যই বারবার মনে করিয়ে দিচ্ছি সৌভাগ্য দিশা চেম্বার। তাহলে প্রশ্ন আসতে পারে, সৌভাগ্য দিশা চেম্বারে কেন আসবেন? চলুন উত্তরটা জেনে নিন। সৌভাগ্য দিশা চেম্বারে যারা এসছেন কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে, যে যেখান থেকেই পাচ্ছেন না কেন, যারা বাইরে অনেক টাকা ভিজিট দিয়ে দেখাতে পারছেন না, তারা কলকাতা ডালনব চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্বল্প ভিজিটের মাধ্যমে ওখানে দেখাতে পারছেন এবং সমস্ত রেমেডি, সমস্ত প্রতিকার, আপনি গ্রহরত্ন বলুন বা আপনার বাস্তুর সমস্যা বলুন বা বাস্তু রেমেডি বলুন বা আপনার ফেংশুই রেমেডি বলুন, রুদ্রাক্ষ বলুন, কবচ বলুন, তন্ত্র দ্বারা যারা যারা প্রতিকার করতে চাইছেন কবচ বলুন বা সেখানে আপনার সমস্ত লকেট বলুন, দশমহাবিদ্যার লকেট বলুন, সমস্ত যন্ত্র বলুন, নবগ্রহ যন্ত্র থেকে শুরু করে আপনার অষ্টলক্ষ্মী যন্ত্র, সেখানে পারদের শিবলিঙ্গ, সেখানে আপনার রয়েছে সিযন্ত্র, বহু রকমের সেখানে প্রতিকার রয়েছে, আপনার সামর্থ্যর মধ্যে আপনি সেখান থেকে নিতে পারেন। এই জন্য সৌভাগ্য দিশা চেম্বারে কাতারে কাতারে লোক দূর দূর থেকে আসেন, কারণ বাইরের চেম্বারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কোন প্রতিকারটি আপনার মেয়েকে দিচ্ছি বা কোন প্রতিকারটি আপনার ছেলেকে দিচ্ছেন অন্য কোনো জ্যোতিষ, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেখানে আসলে আপনি নিজে দেখে শুনে নিতে পারেন এবং সবটাই গ্যারান্টি সহকারে আপনি সেটা পাবেন। কবে কোন মানে সমস্যা সাকসেস হবে বা সমাধান হবে দেবাশীষদা সবটাই লিখে দেন। প্রত্যেক শনিবার এবং রবিবার কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কাজের যদি গ্যারান্টি চান তবে যোগাযোগ করুন। আজ পর্যন্ত মনে পড়ে না যাকে কেউ হয়তো খালি হাতে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে ফিরে গেছেন, সবাই তারা কাজ পেয়েছেন, তারই প্রমাণ হাজারে হাজারে মানুষ আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 32 বছরে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কর্মজীবন। সুতরাং ভয় নেই, আপনারা ভুলবশত বহু জায়গায় ছুটেছেন, বহু জায়গায় গিয়ে জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে যারা কাজ পাননি সর্বশান্ত হয়েছেন, তাদেরও বলবো ডক্টর দেবাশীষ শাস্ত্রী যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবে যোগাযোগ করবেন। কোথায় কবে চেম্বার রয়েছে, যারা সৌভাগ্য দিশা চেম্বারে আসতে পারছেন না, তারা বাইরের চেম্বারে কবে মেচেদা, কবে আসানসোল, কবে দুর্গাপুর, কবে শিলিগুড়ি, কবে মালদা, কবে আগরতলা, কবে বাঁকুড়া, আপনারা এখানে খেয়াল করে যেটা আপনার স্কলিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে বুকিং নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা SMS করতে পারেন। বারবার বলবো আপনার জীবনকে যদি সমৃদ্ধিশালী করতে হয়, আপনার সন্তানের যদি ক্যারিয়ার তৈরি করতে হয়, আপনার সন্তান অবাধ্য সন্তানকে যদি ঠিক করতে হয়, তাহলে একবারের জন্য যোগাযোগ করতে হবে। আপনার বাস্তু গৃহে যদি সমস্যা থাকে, সেখানে যদি নর্থ ইস্ট কোণে বা উত্তর পূর্ব কোণে টয়লেট বাথরুম বা রান্নাঘর বা সিঁড়িঘর যদি থেকে থাকে বা ভুলবশত তৈরি করে থাকেন বা ভুলবশত ফ্ল্যাট বাড়ি কিনে থাকেন, আপনি দেখে নিন আপনার বাড়িতে কোনো রকমের আপনার অর্থ সংযোগ ঘটছে না, অর্থ চলে যাচ্ছে, কঠিন ব্যাধিতে ভুগছেন, সন্তানের মেধা হচ্ছে না, সন্তান ভুল বুঝছে, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হচ্ছে এবং বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, এই সমস্ত বাস্তুদোষ থেকে যদি মুক্তি পেতে চান তবে সৌভাগ্য দিশা চেম্বারে একবারের জন্য যোগাযোগ করুন। আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট আইটেমের মধ্যে আপনি কিন্তু সেটা সলিউশন করাতে পারেন। এবং যারা অবাধ্য সন্তান, যারা কোনো রকম কথা শুনছে না, তাদেরও কিন্তু আপনাদের প্রতিকারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। তো একেবারেই তাই, আমরা আবারও জানিয়ে রাখি যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা পাচ্ছেন, যে ডানলপ বিক্রম এসি মার্কেট অর্থাৎ কলকাতা ডানলপের ক্ষেত্রে নিজস্ব চেম্বার সৌভাগ্য দিশায় প্রত্যেক শনিবার রবিবার এই জায়গাতে তো পাচ্ছেনই পাচ্ছেন বেলা 12 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত। বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে জানিয়ে রাখবো কালীঘাটাতে এই শুক্রবার দিন পেয়ে যাবেন, এছাড়া মেচেদাতে পাচ্ছেন 6 তারিখ, তারাপীঠে 7 তারিখ, পেয়ে যাচ্ছেন বাঁকুড়ায় 13 তারিখ, 14 তারিখ আসানসোল, শিলিগুড়িতে পাচ্ছেন 20 তারিখ, মালদা 21 তারিখ এবং আগরতলায় পেয়ে যাচ্ছেন 27 তারিখ। অগ্রিম বুকিং তারপর কন্ট্যাক্ট। আজকের অনুষ্ঠানের টাইম এই পর্যন্তই, আমি দেবাশীষ দাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের জানাচ্ছি নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশীষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025।